মেরে ভাইও, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য দিন সহজ, যাকে যে পরিমাণ ভালোবাসেন তার জন্য দিন এই পরিমাণ সহজ করে দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা দিনের জন্য ইস্তেমাল করেন, আল্লাহ তাআলা তাকে ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যবহার করেন এর অর্থ কী? রাসূল বলেন, আল্লাহ তাআলা ব্যবহার করেন এর অর্থ হল আল্লাহ তাআলা তাকে আমালের তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে কী দিয়ে দেন বলেন? আল্লাহ তাআলা আমালের তৌফিক দিয়ে দেন। এজন্য আল্লাহ তাআলাকে ভালোবাসার অর্থ কী আর আল্লাহ আমাকে ভালোবাসার অর্থ কী? আল্লাহ আমাকে ভালোবাসার অর্থ আল্লাহ আমাকে নেক আমলের তৌফিক দান করেন, আর আমি আল্লাহকে ভালোবাসার অর্থ আমি সমস্ত নেক আমল করি। আমি ভালোবাসার অর্থ কী বলেন? আমি নেক আমল করি আর আমি কোনো গুনাহ করি না, এটা হলো আমি ভালোবাসার অর্থ। তো আল্লাহ তাআলা ভালোবাসার অর্থ কী বলেন? আল্লাহ আমাকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ ভালোবাসার অর্থই হলো আল্লাহ তাআলা নেক আমালের তৌফিক দান করেন। এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসছেন কাকে? হযরত সিদ্দিকে আকবরকে। এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেক আমল করার তৌফিক পেয়েছেন কে? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কি করেন? নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তখন তাকে একটা মিনিট বেহুদা যেতে দেয় না। একটা মিনিট বেহুদার বাংলা কি বলবেন? অনর্থক। আল্লাহ তাআলা তাকে একটা মিনিট অনর্থক যেতে দেয় না বলেন। আল্লাহ তাআলা তাকে অনর্থক এক মিনিট যেতে দেয় না। কেমনে যেতে দিবে? একটা মিনিটের দাম তো 2-4 কোটি জান্নাতের চেয়েও ভারী। এক মিনিটের দাম 2-4 কোটি দুনিয়ার চেয়ে ভারী। তো এই এক মিনিট যেতে দিবেন কেন? বুঝাইতে পারলাম না। এটা বুঝার বিষয় নয়, এটা শুধুই ইয়াকিনের বিষয়। এটা শুধুই কি? একবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি 10 দুনিয়া বরাবর হয় তো 1 মিনিটে না 10 বার বলা যায়? সুবহানাল্লাহ বলে। এবার 1 মিনিটের দাম কত হলো? কটা দুনিয়ার চেয়ে ভারী হলো? 100 দুনিয়ার চেয়ে ভারী হলো? সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন তার সময় অন্যথা যেতে দিবেন কেন? আর যে আল্লাহকে ভালোবাসবে সে অন্যখানে সময় দিবে কেন? আমি বুঝাইতে পারলাম না মনে হয়। সে তো আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ তো তাকে ভালোবাসে। তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে অনর্থক কাজ করতে দেয় না, তাকে খেলা দেখতে দেয় না বলেন বলেন বলেন, তাকে মোবাইলে সময় দিতে দেয় না, তাকে টেলিভিশন দেখতে দেয় না, তাকে খবর দেখতে দেয় না, তাকে কোনো বেহুদা কাজ, যে কাজে দুনিয়াও আসে না আখেরাতও আসে না এমন কাজ তাকে করতে দেয় না বলেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন বলেন তাকে অনর্থক কাজ করতে দেন না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে অনর্থক কাজ করতে দেন না, আল্লাহ তাআলা তাকে গুনাহ করতে দেন না। এই জন্যই আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে গুনাহ থেকে ফেরাতেন। কেন? আল্লাহ ভালোবাসেন যে এই জন্য। নবীদেরকে গুনাহ থেকে বাঁচাতেন কেন বলেন? আল্লাহ তাআলা ভালোবাসতেন এই জন্য। নবীরা গুনাহ করছেন কল্পনা করছেন? গুনার কল্পনা করছেন? তাহলে নবীরা গুনাহ থেকে বাঁচছেন কেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে এবাদত ছুটতে দেয় না, তাকে কোনো গুনাহ করতে দেয় না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জিহ্বাকে আল্লাহ তাআলা কাজে লাগান, তার চোখ কাজে লাগান, তার কান কাজে লাগান, তার জবান কাজে লাগান, তার দিল কাজে লাগান। সুবহানাল্লাহ বলেন। কি এই ফ্যানটা ভালো? এই জন্যই তো এটা নিরবচ্ছিন্ন ঘুরে,
যে এক মিনিট ঘুরে, এক মিনিট বন্ধ, এক মিনিট ঘুরে, এক মিনিট বন্ধ, এই ফ্যান আপনি খুব ভালো পাবেন। এই ফ্যানটা আপনার কাছে খুব ভালো লাগে। গাড়ির ইঞ্জিনটা মাঝে মাঝে বন্ধ হয়, মাঝে মাঝে ঠিক হয়, মাঝে মাঝে চলে, মাঝে মাঝে খাড়ায় যায়, এই গাড়ি আপনার কাছে খুব ভালো লাগে। তো ওই বান্দা আল্লাহর কাছে খুব ভালো লাগে যে মাঝে মাঝে গুনাহ করে, মাঝে মাঝে নেকি করে, মাঝে মাঝে ইবাদত করে, মাঝে মাঝে গুনাহ করে, এই বান্দা আল্লাহর কাছে খুব ভালো লাগে। বুঝতে পারতেছি না তো কথা, কি বুঝতে পারছি বলেন? হ্যাঁ, তাহলে আপনি কোন মোবাইলটা আপনার কাছে ভালো লাগে? মাঝে মাঝে কথা আসে, মাঝে মাঝে কথা বন্ধ হয়, এটা খুব ভালো লাগে? কোন গাড়ি আপনার কাছে ভালো লাগে? মাঝে মাঝে ইঞ্জিন ডিসচার্জ দেয়, এই গাড়ি আপনার কাছে ভালো লাগে? কোনটা ভাল লাগে? এবার বলে আল্লাহর কাছে কোন বান্দা ভাল লাগে? সুবহানাল্লাহ বলবেন না? নন স্টপ জিকির করে, এটা আল্লাহর কাছে ভাল লাগে বলেন? বলে নন স্টপ জিকির করে, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। নন স্টপ জিকির করা, এটা সম্ভব। বান্দার হার হার কাজ জিকির, সুবহানাল্লাহ বলেন? বান্দার ঘুম জিকির বলেন? বান্দার খাওয়া জিকির, বান্দার বাথরুম জিকির, সবটাই তো জিকির। তো বান্দার আর নন স্টপ জিকির হলো না তো কি হলো? সুবহানাল্লাহ বলেন? নন স্টপ জিকির সম্ভব না অসম্ভব? সম্ভব বলেন, হাজি সাহেব বলেন। নন স্টপ জিকির বলেন সম্ভব না অসম্ভব? সম্ভব। চোখের জিকির বলেন, চোখের জিকির, হারাম না দেখা চোখের জিকির? আবার বলেন, হারাম না শোনা কানের জিকির, হারাম না বলা মুখের জিকির, হারাম না ধরা হাতের জিকির, হারাম না চলা পায়ের জিকির, হারাম জায়গা লজ্জাস্থান ইস্তেমাল না হওয়া লজ্জাস্থানের জিকির। এবার বলুন তো দেখি, জিকির ক ঘন্টা চলতে পারে? শুধু বাথরুমে ঢুকার পরে জিকির চলে না, এটাতে জবান চলে না, লেকিন বাথরুমে ঢুকার সময় যদি আপনি দোয়া পড়েন, বের হওয়ার সময় দোয়া পড়েন, তো ভিতরেরটাও জিকির। এবার ঘুমের সময় জিকির চলে না, লেকিন ঘুমাবার সময় জিকির করতে করতে ঘুমান আর জিকির করতে করতে উঠেন, তা আপনার ঘুমের ভিতরকার টাইমটাও জিকির। গত শনিবারে আল্লামা নুরুল ইসলাম ওলী পুরি দামাত বারাকাত, আজকে শুক্রবার না, গত শনিবারে আল্লামা নুরুল ইসলাম ওলী পুরি দামাত বারাকাত আমাদের সুধন্যপুর মাদ্রাসায় বয়ান করেছে। হযরত বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য। বানিয়েছেন কেন? আচ্ছা, বানিয়েছেন ইবাদতের জন্য তো আমি ভাত খাবো কেন? বানিয়েছেন ইবাদতের জন্য তো আমি বাথরুমে যাবো কেন? বানিয়েছেন ইবাদতের জন্য তো আমি বাজারে যাবো কেন? বানিয়েছেন ইবাদতের জন্য দোকান খুলবো কেন? হযরত বলেন যে ভাত খাবো কেন, দোকান খুলবো কেন, বাজারে যাবো কেন, বাথরুমে যাবো কেন? ইবাদতের সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ বলেন, কেন বলেন? এবাদত যেটা এবাদত, এটার সহযোগিতাও এবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এবাদতের সহযোগিতাও কি? তাহলে ওযু করি কেন? নামাজের সহযোগিতা। ভাত খাই কেন? আচ্ছা, তিন দিন ভাত খাইয়েন না, এবার নামাজ ভাল লাগে না? আচ্ছা, সকালে আমার শরীর খারাপ করছে, তো তসবি পড়তে পারি নাই, তো শরীর খারাপ করলে তসবি পড়া যায় না কেন? কি তাহলে ঘুমাই নাই এই জন্য শরীর খারাপ হলো, তসবি পড়তে পারলাম না? তাহলে বোঝা গেছে আমার তসবির জন্য আমার ঘুম সহায়ক। তো যেই ঘুম তসবির জন্য সহায়ক, এই ঘুম ইবাদত হবে না কেন? সুবহানাল্লাহ বলে না? যেই খাওয়া তসবির জন্য সহায়ক, যেই খাওয়া ইবাদতের জন্য কি সহায়ক বলেন? আচ্ছা, তিন দিন একটানা বাথরুম হইলে, পাতলা পায়খানা হইলে চোখে ঝাপসা দেখেন কেন? কি এখন নামাজে দাঁড়াইতে ভাল লাগে না কেন? এখন দাঁড়ানোর জায়গায় বৈশা পড়েন কেন? তাইলে বোঝা গেছে ভাত খাওয়া ইবাদত। তাহলে আমাকে কোন কাজের জন্য বানিয়েছে? ইবাদতের জন্য বানিয়েছে। কোন কাজের জন্য? ইবাদতের জন্য বানিয়েছে। তাহলে যেই যেই কাজ ইবাদতের সহায়ক, এই এই কাজ ইবাদত। কি বলছি বলেন? এবার আপনার কোন কোন কাজ আপাতত জন্য সহায়ক নয়? আপনি জুতো কিনতে যাবেন, জুতো কিনবেন, এটা আচ্ছা, জুতো ছাড়া আপনি মসজিদে যাবেন কেমনে?
তাহলে জুতো কিনতে যাওয়া ইবাদত না? ইবাদত না। তাহলে জুতা বিক্রি করা? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনি দর্জির কাছে গেলেন জামা বানাবার জন্য, আচ্ছা জামা ছাড়া আপনি মসজিদে যাবেন কিভাবে? তাহলে দর্জির কাছে যে গেলেন এটা কি? তাহলে শুধু নিয়তটাকে ঠিক করলে জীবনের প্রতিটা মুহূর্ত ইবাদত হওয়ার সুযোগ আছে কিনা বলেন। আচ্ছা মা বোনরা যে বাচ্চাকে সুচু করায় এটা ইবাদত হবে কেমনে? এটা ইবাদত তো বাচ্চাকে যদি সুচু না করান, আপনি বাচ্চা একটু পরে কোলে নিলে যে আপনার গা ময়লা হবে, তা আপনি নামাজ পড়বেন কি দ্বারা? তাহলে বাচ্চাকে ধোয়ানো এবার কি হবে বলেন? আরে সুবহানাল্লাহ বলেন না কি? আচ্ছা এই পাতিলটা ভালো করে নামাজ দে, মাজা পাতিল মাজা কি হবে? তো পাতিল ভালো করে নামাজ না আপনি তরকারি রানবেন কিভাবে? তরকারি না রানলে খাবে কিভাবে? আর না খেলে নামাজ পড়বে কিভাবে? তাহলে আপনার পাতিল মাজা কি? আর জীবনে শুনছেন পাতিল মাজা ইবাদত কি? তাহলে এবার বলেন কোনটা কোনটা ইবাদত না? আমার জীবনে সব কিছু কি বলেন? আবার বলেন। তাহলে বিয়ে করা, বিবির মুখে লোকমা তুলে দেওয়া, এই জন্যই রাসূল বলেছেন হাত্তা শাওকাতা হাত্তা শাওকা, এমন কি কোনো মানুষ যদি তার পায়ে কাঁটা বিধে এটাও ইবাদত, এটাও সাদাকা, এটাও কি বলেন? এটাও সাদাকা। হাত্তা লোকমাতা ফি ফি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে তুমি লোকমা তুলে দিচ্ছ, এটাও ইবাদত, এটাও কি? তাহলে কোনটা কোনটা ইবাদত না? শুধু মসজিদে আসা ইবাদত না, বাথরুমে যাওয়া কি ভাই? তাহলে আমাকে কেন বানিয়েছে? ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাকে কেন বানিয়েছে? শুধু ইবাদতের জন্য। তাহলে খাবো কেন? খানা কোন ইবাদত বলে? ইবাদতের সহায়ক বলেন। তাহলে এই খানা সত্যের পদ হবে কেন? এটা হলো অপচয়, এটা আর ইবাদত থাকলো না। খানা কি সত্যের পদে খানা লাগে ইবাদতের লাগা? এবার বুঝুন না কি বুঝলেন, সত্যের পদের খাবার বানাইতে হবে কেন? আচ্ছা ঘর না হলে আপনি ইবাদত করবেন কি দিয়া? তাহলে ঘর ইবাদত নাকি? জোরে বলেন ঘর কি? আচ্ছা ঘরটার মধ্যে যদ্দূর খরচ লাগে এদূর থেকে বর্ধিতটা করলেন কেন? জোরে বলেন না অপচয়। আচ্ছা জামা কিনা ইবাদত তো না? জোরে বলেন না জামা কিনা ইবাদত তো না? তো ইবাদতে কয়টা জামা লাগে? একটা, তিনটা লাগে কন্যা, একটা ধুইলে আপনি ঝুমত যাবেন কেমন? একটা, একটা আজকে ধুয়ে দিয়েছেন তো ঝুমত যাবেন কীভাবে? তাহলে কমপক্ষে কয়টা লাগে? এবার বলেন সত্যটা বানালেন কেন? তাহলে ইবাদতকে ইবাদত রাখতে সীমা রেখা আছে, কি আছে বলেন না? ইবাদতকে ইবাদত রাখতে কি আছে বলেন? তাহলে আমার জীবনের সবটাকে ইবাদত বানাইতে হবে যদি আল্লাহর হুকুম মতে হয়, নবীজির তরিকা মতে হয়। সুবহানাল্লাহ বলেন না, যদি আল্লাহর হুকুম মতে হয়, নবীজির তরিকা মতে হয়। তাহলে বাথরুমে যাওয়া ইবাদত হবে কখন? যদি আপনি বাম পা দিয়ে ঢুকেন, ডান পা দিয়ে বের হন, আর দোয়া পড়ে ঢুকেন, যদি সুন্নত মতে বাথরুমে যান ইবাদত হবে, আর সুন্নত ছাড়া মসজিদে গেলেও ইবাদত হবে না। কি বলছি বলেন? সুন্নত মতে বাথরুমে গেলেও কি হবে? আর সুন্নত ছাড়া? সুন্নত মতে বাজারে গেলেও ইবাদত হবে। সুবহানাল্লাহ। আর সুন্নত ছাড়া মসজিদে গেলেও কি হবে না? তাহলে বোঝা গেছে আমার জীবনের সবটা ইবাদত হবে কখন? আল্লাহর হুকুম মতে, নবীজির তরিকা মতে বলেন। আল্লাহর হুকুম মতে, নবীজির তরিকা মতে, আল্লাহর হুকুম মতে, নবীজির তরিকা মতে। এবার বলুন তো দেখি, যদি এভাবে কেউ চলে তো তার জীবনের কোনটা মুহূর্তে ইবাদত না? সকাল থেকে সন্ধ্যা। এবার বলুন তো দেখি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সহজ না কঠিন? রিজিক তালাশ করা ইবাদত, রিজিক তালাশ করা কি বলেন? বাড়ি করা কি ইবাদত? গাড়ি করা কি ইবাদত? আচ্ছা গাড়ি না থাকলে আমি কেমনে আসতাম বলে? গাড়ি কি? আচ্ছা চাকাতে হাওয়া নাই,
এবার কেমনে যাইতাম, সাক্ষাৎ হাওয়া ভরা এবাদত। সাক্ষাৎ হাওয়া ভরা কি এবাদত। এবার কি বুঝে আসছে? এজন্য মুসলমান হার মুহূর্তে সে আবাদতের সুযোগ আছে, কিন্তু আমরা করলাম না। কেন করলাম না? গাফলতির কারণে, ভুলে ভুলে। আমাদের জীবনের লম্বা সময় চলে গেছে আবাদত ছাড়া। আমরা আমাদের দোকানকে আবাদত মনে করি নাই, আমরা আমাদের চাকরিকে আবাদত মনে করি নাই। আমার চাকরি আমার আবাদত, বলেন। কারণ চাকরি এটা আমার আবাদতের সহযোগিতা করে, বলেন। আমার ব্যবসা কিল্লিগা আবাদতের কি করে? সহযোগিতা করে। একজন রাজমিস্ত্রি, আচ্ছা রাজমিস্ত্রি যদি নাই পাওয়া যেত মসজিদ কেমনে হইতো? কি তাহলে রাজমিস্ত্রিগিরি করা? আচ্ছা কাঠমিস্ত্রি না হলে চেয়ারটা কেমনে হইতো? আমরা এখন কিসে বসে ওয়াজ করতাম? তাহলে কাঠমিস্ত্রি যদি এই কাঠের কাজটা করার সময় নিয়ত করতো, আমি এটা এই জন্য বানাচ্ছি এখানে বসে ওয়াজ করবে, তাহলে এই মানুষটার এই কাঠমিস্ত্রির এই এটা কী হইতো বলেন? আর প্রাপ্ত টাকা কাজে লাগতো, আর ফাঁকে আবাদত হয়ে যেত। তাহলে জীবনের প্রতিটা মুহূর্তকে আবাদত বানাবার সুযোগ আছে কি না? আচ্ছা কি পয়েন্ট আপনারা শিখছেন বলেন? এটাকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ, তোমাদের কোনো ব্যস্ততা যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ। এবার বুঝে আসছিনি জিকির থেকে গাফেল না করার অর্থ কী? অর্থাৎ তোমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন ইবাদতে কাটে। এবার ইবাদতে কাটার অর্থ কী? আমি ভাত খাবো এটা ইবাদত হবে কেমনে, আমি দোকানদারি করবো এটা ইবাদত হবে কেমনে। তাইলে বোঝা গেছে জীবনের কোনো এক মুহূর্ত যেন তোমার আবাদত থেকে না গাফেল না হয়, তুমি যেন জিকির থেকে গাফেল না হও। এর অর্থ হলো আমি আমার জীবনের 24 ঘন্টার জিন্দিগি প্রতিটা মুহূর্তকে ভাবব আল্লাহর হুকুম কী, নবীর তরিকা কী। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে জুতা পরবো, নবীর তরিকা জুতা পরবো, এটা আবাদত। নবীর তরিকা মতো জামা খুলবো তো এটা আবাদত, নবীর তরিকা থেকে জামা পরবো তো এটা আবাদত। তাহলে জামা পরতে কোন হাত আগে দিবেন? এটা কখন আবাদত হবে? আপনি যখন এটা মনে করে করবেন তখন আবাদত হবে। সুবহানাল্লাহ। লুঙ্গি পায়জামা পরতে আগে কোন পা দিবেন? জুতা খুলতে আগে কোন পা খুলবেন? বাম পা। পরতে কোন পা খুলবেন? ডান পা। মসজিদে ঢুকতে কি? আবার বলেন। গতকালকে একজন মানুষকে আমি দেখলাম, আমার দৃষ্টিতে ইনি ভালো মানুষ, কিন্তু ইনি আমার সামনে মসজিদে ঢুকছেন বাম পা দিয়ে। আচ্ছা আমার দৃষ্টিতে ইনি ভালো মানুষ, কিন্তু আমার সামনে ইনি জুতাটা পরলেন বাম পা দিয়ে। এগুলো কেন হয়? খেয়াল না করার কারণে। বুঝেন নাই কথা? কোন কোন কারণে বলেন? এ আচ্ছা খাচা মানুষ, ভালো মানুষ, ইনি আমার দৃষ্টিতে ভালো মানুষ, লেকিন ইনি বাম পা দিয়ে মসজিদে ঢুকে গেছে। সুফিয়ান সাউরি, জানেন সুফিয়ান সাউরি সাউরি কি লেখা হয়? জানেন বাম পা দিয়ে ঢুকছে। হালতে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ তাআলা বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, ইনি মসজিদে ঢুকে গেছেন বাম পা দিয়ে, মুআযাল্লাহ। তো নিজে নিজেকে বলতেছেন, মাযা ফাআলতা ইয়া সাউর। সাউরের তরজমা এই শানে আমি বললাম, আমার আমার হযরত এত বড় মুহাদ্দিসের শানে এই শব্দ বলা আমার জন্য কঠিন। তিনি বলেন, মাযা ফাআলতা ইয়া সাউর, এই কি করছো তুমি? সাউর মানে গরু, গরু বলদ, এই কি করছিস? শেষ পর্যন্ত এটা তার উপাধি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি এটা একটা কথা বর্ণিত আছে, কেউ কেউ বলেন যে বাথরুমে যাওয়ার সময় উনি ডান পা দিয়ে ঢুকছিলেন, তখন এই অ্যালার্ম করছিলেন, মাযা ফাআলতা ইয়া সাউর, এই কি করেছো তুমি? আমাদের জীবনে কি হয়? কখনো তাসাব্বুর করি, চিন্তা করি? বলেন মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকা, বলেন। মসজিদ বানানোর চেয়ে দামি, মুখস্থ করেন, মসজিদ বানাবার, মসজিদ বানাবার চেয়ে দামি। আচ্ছা মসজিদ বানাবার দাম কত? জোরে কর না কেন? মসজিদ বানাবার দাম কত? অনেক দাম কিনা? সবাই বলে না,
মসজিদ দানা বানাবার দাম কত? কত দাম? অনেক দাম কত? হ্যাঁ, কিন্তু মসজিদে ডানপাতে ঢুকা এর চেয়ে দামি। কেন জানেন? মসজিদ বানানো নফল, মসজিদে ডান পা দিয়ে ঢুকা সুন্নাত। এবার কয়টা ডিম দিয়ে কয়টা মুরগি হয়? আচ্ছা, দুলা আছে, আপনি দশটা ডিম সামনে সিদ্ধ করে দিলেন কিন্তু মুরগি দিলেন না, দুলা খুব খুশি। এতটা দশটা ডিম দিলেন, দশটা ডিম থেকে দশটা মুরগি হইতে পারে, দশটা মুরগি থেকে একশোটা ডিম হইতে পারে, একশোটা ডিম থেকে আবার একশোটা মুরগি হইতে পারে, এত কিছু আপনি ওরে বুদ্ধি দিলেন। দশটা মুরগি, দশটা ডিম মানে কি জানো? দশটা মুরগি। আর দশটা মুরগি মানে কি জানো? একশোটা ডিম। একশোটা ডিম মানে কি জানো? এক হাজারটা মুরগি। আচ্ছা, এত কিছু বুদ্ধি দিচ্ছেন কি দুলা খুশি না বেজা? কি লিগা? তাহলে ডিম ডিম মুরগি মুরগি বলেন, নফল নফল, সুন্নত সুন্নত, সুবহানাল্লাহ বলেন। কি বলছি মুখস্থ করেন? নফল নফল, সুন্নত সুন্নত। কেউ কেউ আছে উমরা করে, প্রত্যেক বছর উমরা করে, একটা একটা করি, লেকিন হজ করে না। একশোটা উমরা করলে হজের কাফফারা হবে কি লিগা? একশোটা ডিম দিলে মুরগি হয় কি? তাহলে কি বোঝা গেল? যেটা সুন্নত সেটা সুন্নত, যেটা নফল সেটা নফল। তাহলে এবার বলেন, ডান পা দিয়ে কি করা? মসজিদে ঢুকা। কোন পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া? এবার বলেন, জুতা কোন পা দিয়ে পরা? মা বোনরা জীবনে জুতা কয়বার পরছে? আর কয়জনে চিন্তা করছে এই কথাটা জীবনে? যদি জুতা ডান পা দিয়ে পড়তেন শুধু এই নিয়তে, আমার রাসূল জুতা ডান পা দিয়ে পড়তে বলেছেন, সঙ্গে সঙ্গে আর সাহাজীবি মালিক এলান শোনাতেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, যাও তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। কি লেগা? রাসূল করছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে জামা পরার সময় কোন কোন হাত পা আগে দিবেন? আর মনে মনে কি নিয়ত করবেন? আমার রাসূল পড়তে বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এরে যুবক, শুনো শুনো কথাগুলো শুনো, জিন্দগি দামি বানাও। আপনি এটা আতর লাগাচ্ছেন, আতর স্বাভাবিকভাবে আপনি আতর লাগান। আপনি আতর লাগাবার সময় যদি নিয়ত করেন, আমার রাসূল আতর পছন্দ করতেন, এই জন্য আমি আতর লাগাচ্ছি, সঙ্গে সঙ্গে রব বলবেন, যাও আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুণাগুলোকে মাফ করে দেব। মায়েরা বাচ্চাকে যখন দুধ পান করান, আগে ডান স্তনে দুধ পান করাবেন, সুবহানাল্লাহ, এবং পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি পড়বেন বলেন? এই যখন টাকা গুনবেন, বড় ব্যবসায়ী মাশাআল্লাহ, যখন টাকা গুনবেন প্রথমটা এক গুনবেন না, প্রথমটা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর দ্বিতীয়টা বলবেন দুই। মনে থাকবে? বান্ডিল কেমনে গুনবেন? পান বিসমিল্লাহির রহমানির রহিম, এবার দুই, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে সব কাজ শুরু কি দিয়ে করব? এবার মা বোনরা বলেন, তরকারি করতে বিসমিল্লাহির রহমানির রহিম, ঘরে ঢুকতে বিসমিল্লাহির রহমানির রহিম, ভাত খেতে বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ, দোকান খুলতে বিসমিল্লাহ, গাড়িতে উঠতে বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনরা যখন আপনি তরকারি নেন, তরকারি দেন, ডান হাতে দিবেন, কি করবেন বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারিতে লবণ দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারিতে মরিচ দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। কি ভাই? আচ্ছা, আবার বিসমিল্লার মধ্যে ১৯টা হরফ, কয়টা হরফ? ১৯টা হরফ বলেন, কয়টা হরফ? ১৯টা হরফ। তো এক হরফে যদি ১০ নেকি হয় তো কত নেকি হইল? তো ডেইলি যদি এটা ৭০ বার হয় তো কেমন হবে? কি আহ, আমাদের টুমচর হুজুর হারেন সব হুজুর দামাত বারাকাত, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান। সৌদি আরবে আপনারা দেখবেন মক্কা শরীফে রব্বানা ওয়ালাকাল হামদ বলে, রব্বানা ওয়ালাকাল হামদ। আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ। আমি একদিন হুজুরকে বলি, হুজুর ওয়ালাকাল হামদ বলবো না লাকাল হামদ বলবো? হুজুর বলে, আমি কিন্তু ওয়ালাকাল হামদ বলি,
তাই বলি কি লেগে হুজুর একটা হরফ বেশি হলে তো 32 বার বেশি হবে, 332 নাকি, হ্যাঁ 320 নাকি প্রতিদিন বাড়তি হলো, সুবহানাল্লাহ বলেন। শুধু এক হরফে 320 নাকি যদি প্রতিদিন বাড়তি হয় তো 40 বছরে কত হলো? আল্লাহওয়ালারা এভাবেই এবাদতের হিসাব করে, আর আমরা তো কি গাফেল। তাইলে আল্লাহওয়ালারা একটা জাররা নেকি ছুটতে দেন না, বলেন আর আমরার মতো গাফেল একটা জাররা করতে চাই না, কি আমরা একটা জাররা কি আল্লাহওয়ালারা ছুটতে দেয় না। বিখ্যাত বুজুর্গ সুফিয়ান সিররি সাক্তি রাহমাহুল্লাহ তাআলা ইনি একবার মসজিদে গেছেন, মসজিদে গিয়ে দেখলেন ইমাম নামাজ শেষ করে ফেলেছে, ইমাম নামাজ কি করে ফেলেছে, ইনি কাঁদলেন, অনেক কাঁদলেন, অনেক কাঁদলেন, আমার নামাজ আমি জামাত পেলাম না। তারপরে ইনি ভাবলেন যে ঠিক আছে চলো মাগরিবের নামাজ 3 রাকাতকে 27 বার পড়ছেন, ক রাকাত পড়ছেন, কিসের লাভ লোভে 3 রাকাত পড়ে কোনো রকমের নিজে কিছুটা আত্মতৃপ্ত, যাক আমি 3 রাকাতকে 27 বার পড়ে নিয়েছি। এবার ইদ হাতাফা হাতিফ গায়েব থেকে আওয়াজ এলো, সুফিয়ান কী বলছো তুমি 3 রাকাতকে 27 বার পড়ে তুমি কিছুটা আত্মতৃপ্ত হয়েছ? ইদা কাল ইমাম ওয়ালাদ্দালিন ফাকুলু আমিন মান ওয়াফাকা আমিনুহু বিআমিনিল মালায়েকা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আল্লাহ রাসূল বলেন যে ইমামের ইমাম যখন ওয়ালাদ্দালিন বলে তুমি তখন আমিন বলবা, মা যার আমিন ইমামের আমিনের সাথে মিলে যায় তার জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, এই সময় ফেরেশতারাও বলে আমিন, বলেন এই সময় ফেরেশতারাও কি বলে আমিন, যার ইমা আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তার গুনাহ মাফ। সুবহানাল্লাহ, কিসের মধ্যে মিলে? আমাদের মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ বলছেন বিল ফিল ইখলাস, ফিল ইখলাস, ফেরেশতারা যে ইখলাসের সাথে পড়ে তুমিও যদি সেই ইখলাসের সাথে পড়ো গুনাহ মাফ। তো বললেন তুমি 27 বার পড়েছো ঠিকই, লেকিন ইমামের সাথে তো ফেরেশতাদের সাথে তো আমিন বলতে পারোনি, কি? এবার তিনি কাঁদতে থাকলেন, সজোরে কাঁদলেন, মানুষ লোকজন তাকে সান্ত্বনা দিচ্ছিল, এত কাঁদতে হয়, এত কাঁদতে হয়, এটা তো নফল সুন্নত, এত কাঁদতে হয়। তো তিনি বললেন আমি এখন 2 কারণে কাঁদছি, একটা হলো আমার জামাত ছুটে গেল, আর একটা হলো তোমরা যে আমার এই আমি এতটা অসহায়, আমার এত ক্ষতি হয়ে গেল তোমরা যে আমার জন্য কাঁদলা না। বুঝেন নাই কথা, বলেন আপনার ছেলে মারা গেলে কজন এসে আপনাকে সান্ত্বনা দিত, বলেন আঁখি ছলো ছলো আপনাকে সান্ত্বনা দিত, কারো বা চোখের পানি পড়ে যেত, কারো বা কেউ কেঁদে ফেলতো, কেউ বা সজোরে কাঁদত, কি লিগা দোস্তের ছেলে মারা গেছে। তো ছেলে মারা গেলে যদি এত সান্ত্বনার দরকার হয়, আমার জামাত ছুটে গেলে তো কেউ সান্ত্বনা দেয় না আমারে, কেউ কি বুঝে যে ওর লস হয়ে গেছে, বড় লস? আরে বলেন না, কারণ নামাজ ছুটে গেছে, মা কি বুঝে ওর যে বড় লস হয়ে গেছে? এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া, কান্নাহু ভুতেরা আলুহু ও মালুহু, রসুল বলেন একদিনের আসরের নামাজ ছুটে যাওয়া, রসুল বলেন তার যেন জান মাল স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে গেল, নাউজুবিল্লাহ, বলে না, বলেন এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া, বলেন কান্নাহু ভুতেরা আলুহু ও মালুহু, রসুল বলেন যেন তার জীবনের কি সর্বস্ব ধ্বংস হয়ে গেল। আমাদের বুঝে আসে? আমরা তো লক্ষ্মীপুর বাজারে কাঁচা মরিচের জন্য গেলেও জামাত ছুটে যায়, মাতে না, বলেন কাঁচা মরিচের জন্য গেলেও কি বাচ্চাকে গোসল করাতে করাতে জোহর নামাজের সময় শেষ হয়ে যায়, কি? এবার কেন এতক্ষণ লাগলো, কেন নামাজ পড়লা না যে, বলে বাচ্চাকে গোসল করাতে দেরি হয়ে গেছে। কুয়ারা, এগুলো হলো কুয়ারা, এগুলো কি বলেন আমাদের নোয়াখালীর ভাষা কি বলে এটাকে, এগুলো কুয়ারা, বাচ্চাকে গোসল করাতে করাতে নামাজের সময় গেছে গা, বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে নামাজের সময় গেছে গা, এগুলো কি ঢং ঢং, এগুলো হলো ছং।
أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله يا أيها الذين آمنوا هيمن ولا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله তোমাদের মাল, তোমাদের সন্তান, তোমাদের চাকরি, তোমাদের বাকরি, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের চাকরি বাকরি, তোমাদের নৌকরি এবং তোমাদের সম্পদ যেন তোমাদেরকে, তোমাদের সন্তান যেন তোমাদেরকে জিকির থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ। কার বুঝি শুনবো? আমার রমজানের সফর ছিল সৌদি আরব। আমি আমার যিনি টিকিট করছেন তাকে বলছি, এমনভাবে টিকিট করবেন যেন কোনো নামাজের জামাত না ছুটে। আলহামদুলিল্লাহ বলেন। আর এখন হজের সফর, আমি সাফ বলে দিছি কোনো জামাতের নামাজের জামাত ছুটতে পারবে না, খবরদার। বুঝলি কেমনে সম্ভব? আমি বলি এশার উপরে ফ্লাইট হবে, এশা এখানে পড়ে উঠবো, ফজর জিদ্দাগিয়ে পড়বো, অথবা ফজরের পরে বত্তাসেরাম ফ্লাইট হবে, জিদ্দাগিয়ে জোহর পড়বো, এর ফাঁকে ফ্লাইট হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কি শোনাই দিই কার গুজারি? আমার এবার ফিরতি ফ্লাইট হলো রাত একটা, রাত কটা? ঠিক একটা আমার ফ্লাইট। তো একটা মানে বাংলাদেশের সময় তিনটা, দুই তিন, বাংলাদেশের সময় চারটা। তো একটা যদি আমি উঠি, বাংলাদেশে এসে আমি ফজর পড়তে পারবো না। আমি হারামে পাকে আসর পড়ছি, কোথায়? হারামে আমি আসর পড়ছি। আমি একটা দোয়া দিছি আল্লাহরে, আল্লাহ আমার জন্য জামাত না ছুটে। আপনি কেমনে করবেন আমি বুঝি না। আমি ফজর জামাতে পড়বো, আমি কি বলছি বলেন? আমি ফজর জামাতে পড়বো, আপনি কেমনে পড়াবেন আমি এটা বুঝি না। আলহামদুলিল্লাহ, একদম হারামের দোতলা বাইতুল্লার দিকে তাকায়া বসে বসে আল্লাহর ইচ্ছে মতো কইলাম, আল্লাহ আমি ইনশাআল্লাহ আমি জিদ্দাগিয়ে তারাবি পড়বো, জামাতে তারাবি পড়বো, এরপরে আমি ফ্লাইটে যাব, আমি ফজর জামাতে পড়বো, আমার এর কোনো বিকল্প নাই। আপনি কেমনে পড়াবেন আমি জানি না। এটাও কি সম্ভব? এটাও বুঝি সম্ভব? বুঝেন নাই কথা। রাত একটা বাজে উঠা, ফ্লাইটে উঠা, আমি ফজর জামাতে পড়বো, পৃথিবীর কোনো কল্পনা আসেনি এটা। ব্যাস জিদ্দা সব হয়ে গেল, আমি ঢুকবো সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যে আমার সামনের দরজাটা লক হয়ে গেল, আমার আর ঢুকতে দিল না, কয় তোমার দেরি হয়ে গেছে। কি হয়েছে ক? তো জানিস কিচ্ছা, এবার এবার কয় তোমার দেরি হয়ে গেছে, তুমি আর ঢুকতে পারবা না। আমি ওকে, দ্যাটস ওকে, মাশাআল্লাহ। এখন আমাকে কী করতে হবে বলো? তুমি যাও, তোমাকে সামনের ফ্লাইটের টিকিট করতে হবে, নতুন টাকা দিয়া তোমাকে সামনের ফ্লাইটের টিকিট করতে হবে, আবার নগদ টাকা দিয়ে কি করতে হবে? আমাকে ঠিক আছে নগদ টাকা দিয়ে টিকিট করুন, ফজর নামাজ পড়ি, গানে জুটুন, আবার টাকা দিয়ে টিকিট করুন, লেকিন ফজর জামাতে পড়ব ইনশাআল্লাহ বলেন। ফিরে আসলাম, আয়শা আরও পাঁচজন ছিল, আমার সাথে দুইজন, আমরা তিনজন আর বাকি দুজন। একজন দাঁড়াইছে টিকিট কাটতে, ওখানে টিকিট কাউন্টার আছে, আবার টিকিট কাউন্টার আছে, নতুন টিকিট কাউন্টার দাঁড়াইছে। আমি গেলে ওইদিকে আসি, টিকিট কিনতাম না, এখানে দাঁড়ান। গেলাম হাম্মামে, ওযু করলাম, গেলাম মসজিদে, পড়লাম দুই রাকাত নামাজ, আলহামদুলিল্লাহ কয় না। এবার ওই দুইজনে 1500 টাকা দিয়ে টিকিট কিনে ফেলছে, প্রত্যেকে 1500 রিয়াল দিয়ে কী করে ফেলছে? তারা খুশি আমরা টিকিট পাইছি, যাক আমরা কিন্তু কিনি নেই, কথা কয় না, সুন্দর মতো আরামসে আমরা ঘুরি। এবার কাউন্টার ডাকে, এদিকে আসেন, দেখি পাসপোর্টগুলো দেখি, দিছে তিনটা টিকিট বেলাস ফ্রি, তিনটা টিকিট দিয়ে দিল। আরে কটা টিকিট দিল? তিনটা। কি? আচ্ছা, ওই দুজনে কাঁদা শুরু করছে, হ্যাঁ হ্যাঁ আমরা মরছি। এরপর সুন্দর মতো ভিতরে ঢুইকা ইতমিনানের সাথে নামাজ জামাতের সাথে ফরজ পইরা ফজরের ইমামতি করছি আমি ওই মসজিদে। আমি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বিমান এলাকায় এই পাঁচটার ফ্লাইটে যাত্রী, আসেন আসেন, ঢাকা ঢাকা ঢাকা। রব কেমনে নামাজ পড়াইছে? আপনাদের কাছে মনে হয়েছে আর কি মামুলি জিনিস, আপনাদের কাছে মনে হয়েছে আর কি এটা মামুলি কথা,
লেকিন রব যেন ওই দোয়াতে চ্যালেঞ্জ করছে, ঠিক আছে তো চলো। পৃথিবীর কোনো তাসাউর চলে না যে এখানে তোমার নামাজ তুমি কেমনে পড়বা। আমি পারি, রব বলেন আমি কি, আমি পারি, তোমাকে আমি নামাজ পড়াবো, যাও। সুবহানাল্লাহ বললেন না, তাইলে আমার জীবনের কোনো সিদ্ধান্ত যেন, কোনো ব্যস্ততা যেন আমাকে নামাজ থেকে গাফেল না করে। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আচ্ছা এইটার বিষয়টা কেমন, আর আপনি দোকানে থেকে মসজিদে আসলেন না, এটা কেমন বুঝতে পারলেন না কি করছি? আপনি দোকানে বসে মসজিদে আসলেন না, এটা কেমন? আর বিমানের টিকিট ছাড়িয়ে দেওয়া এই নামাজের লাগে, এটা কেমন? দুটা এক কেন? হ্যাঁ আপনি ইকোনো টিকিট ছাড়বেন না নামাজের লাগে, আরে রিক্সার টিকিটও তো আপনি ছাড়ছেন না নামাজের লাগে, কি বলছি বলেন? ছাড়বেন রিক্সার টিকিট? হ্যাঁ ও রিক্সা চলে যায় ছাড়বেন? বলেন পড়বো নামাজ ইনশাআল্লাহ, আজ থেকে জামাতে নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ, মসজিদে গিয়ে নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। সবাই কয় না, না জোয়ানরা বলো, জোয়ানরা বলো মসজিদে গিয়ে নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, বলেন ফুলসেরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। বলেন দোকানের ব্যস্ততায় নামাজ ছাড়বেন, তাকবীর উলা, তাকবীর উলা, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল করেন। তাইলে আমরা কি করব? এক নাম্বার জামাতের সাথে, সবাই বলেন, যার জামাতের সাথে নামাজ নিশ্চিত হলো তার দুনিয়া আখরাতের যেন সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। কয় না, ওরার কোনো পিছু টান নাই, জামাতের সাথে নামাজ ওরার কোনো পিছু টান নাই, ওর কি ওর কোনো আর কি রে, বলেন বলেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়ান না পড়েন কি, সবাই বলেন, আপনি বলেন, ফজরের নামাজ ইনশাআল্লাহ, মা বোনরা আপনারাও বলেন মনে মনে, মা বোনরাও বলেন ফজর নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আপনারা বলেন ফজর নামাজ জামাতের সাথে, ফজর নামাজ, এশার নামাজ, মাগিবের নামাজ, আসরের নামাজ, জুমার নামাজ, আল্লাহ তৌফিক দান, আমিন। রাসূল বলেন যে 40 দিন একটানা তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, কুতিবাত লাহু বারাআতান, আল্লাহ তাআলা তার জন্য দুটো পরোয়ানা লিখে দিবেন, বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত, মুনাফিকি থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আমার প্রিয় উস্তাদ, আমি যার কাছে 3 বছর ছিলাম, হযরত মাওলানা আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা, যিনি হুজুর নিজে আমাকে বলেছেন, নিজের জবানে বলছেন, আমার নিজের কানে শুনছি, মুশতাক 42 বছর জীবনে তাকবীর উলা কখনো ছুটিনি। কি কত বছর এটা কি 42 বছর জীবনে কখনো তাকবীরে উলা ছুটিনি। হুজুর বেলি ফুল খুব পছন্দ করতেন, গোলাপ আর বেলি পছন্দ করতেন, ছাত্ররা কেউ না কেউ প্রতিদিন হুজুরের জন্য এই টেবিল আইনা বেলি ফুল আর গোলাপ রেখে দিত, হুজুর এগুলোকে চুমু খাইত, গ্রান নিত, নিয়ে টুপির নিচে দিয়া এবার পড়াইত। আমি একদিন জিজ্ঞেস করলাম, হুজুর আপনি এটা কেন করেন? কয় মুশতাক, হযরত মাদানী বেলি ফুল পছন্দ করত, হযরত মাদানী গোলাপ ফুল পছন্দ করত, প্রতিদিন সবকে আমি হযরত মাদানীর জন্য গোলাপ ফুল আর বেলি ফুল নিতাম, মাদানি এগুলোকে এভাবে কইরা টুপির নিচে রেখে দিত, আমি মাদানির জন্য করছি, এখন ছাত্র আমার জন্য করে। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। 40 বছর, 42 বছর, এরপরে তো হুজুর অনেক পরে ইন্তেকাল করছে, এরপরে আমরা চলে গেছি দেওবন্দে, আর দেখা হয় নাই 42 বছর, এক টানা যার জামাত ছুটিনি, তো তাকে আল্লাহ তাআলা কি দিবেন পুরস্কার? আমরা করবো তো ইনশাআল্লাহ। আমার মন চায় এই জোয়ানদের
পায়ে ধরে ধরে বলি, একটা একটা পায়ে ধরে ধরে বলি, বেটা নিয়ত করো, বেটা নিয়ত করো, আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বে, জামাতের সাথে নামাজ তোমার তাকদীর বদলে দিবে, তাকদীর বদলে দিবে। ওরা লেখে বদলে দেন বদলে যান, ওরা লেখে বদলে দাও বদলে যাও, কি লেখে বদলে যাও বদলে দাও, আমরাও বলবো তুমি জামাতে নামাজ নিশ্চিত করো, তোমার তাকদীর বদলে যাবে। তোমার তাকদীর নির্ধারণ করতে রব তোমাকে জিজ্ঞেস করবে, এই তোমার কি কি লাগবে, কি যদি রব জিজ্ঞেস করে এই তোমার কি কি লাগবে তো কেমন হবে, সুবহানাল্লাহ বলে না, রব কি জিজ্ঞেস করবে বলেন, নামাজ জামাতের সাথে নামাজ যেন হয় আমার জীবনের সবচেয়ে বড় সাধনা, বলেন বলেন বলেন, জামাতের সাথে নামাজ বলেন আমাদের জীবনের সবচেয়ে বড় সাধনা কি, একটা বাড়ি, একটা বাড়ি, একটা গাড়ি, জীবনের সবচেয়ে বড় সাধনা একটা বাড়ি, আহ একটা বাড়ি, জীবনের সবচেয়ে বড় সাধনা একটা গাড়ি, আহ একটা গাড়ি, আমার জীবনের সবচেয়ে বড় সাধনা হবে আমার জামাতের সাথে নামাজ, সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যখন সফর করবেন তখনও এভাবে নিয়ত করবেন, প্রয়োজনে সফরকে ভেঙে ভেঙে করেন, একসাথে উঠছেন তো পারবেন না, চলেন আগে একটু, আগে এক নামাজ পড়েন পরে আরেক নামাজ পড়েন, ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ। আমাদের একটা গাড়ি আছে উপকূল, বড় বেয়াদব, কোনো নামাজে দাঁড়া করে না, আবার কোনো মালিক থাকতে পারে এক্সকিউজ মি নামাজে সে দাঁড়াবে না, এটা তার সিদ্ধান্ত, নামাজে সে দাঁড়াবে না। আর একটা আছে বোগদাদ, নামাজে সে দাঁড়াবে না, চাঁদপুর থেকে লোক কুমিল্লা আর কুমিল্লা থেকে লক্ষ্মীপুর, নামাজে দাঁড়াবে না, এটা তার সিদ্ধান্ত নামাজে দাঁড়াবে না। আর আমারও সিদ্ধান্ত আমি এই দুটোতে উঠবো না, বুঝেন নাই কথা, এই দুটোতে আমার ফ্রি দিল আমি উঠি না, বুঝলেন, উঠেন উঠেন না, আল্লাহ কে নিয়ে আবার সমালোচনা করে না, কি বলছি, যেই নাম যেই গাড়িতে নামাজ পড়াবে না ওটা তো উঠবেন না, ওটাতে কি করবেন না বলেন, ওটা তো উঠবেন না, এটা নামাজ পড়ান, এটা তো উঠবেন না। আমাদের একটা গাড়ি আছে জোনাকি, সে যেখানে বলে ওখানে থামায়, সুবহানাল্লাহ, আর তার পিছনে দেখবেন কি দামি দামি লেখা আছে, দামি দেখবেন, দেখেন মালিকটা আমাকে খুব মহব্বত করে, এত বড় দাড়ি, পাঁচ অক্ত নামাজ পড়ে রায়পুর বাড়ি, কি দেখবেন তার পেছনে অনেক সুন্দর সুন্দর লেখা আছে। তাইলে আমার আমার জীবনে সবচেয়ে বড় সাধনা জামাতের সাথে নামাজ, না ইনশাআল্লাহ বলেন, আমি তো আপনাদেরকে বুঝাইতে পারি নাই, রাসূল তার জীবনের শেষ নামাজ, জীবনের শেষ নামাজ হযরত আলী আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাঁধে হাত দিয়া রাসূল জামাতে নামাজ পড়েছেন, পা মোবারক হেসরায়া হেসরায়া রাসূল মসজিদে গেছেন, পা মোবারক হেসরায়া হেসরায়া রাসূল মসজিদে গেছেন, হযরত সিদ্দিক আকবর ইমামতিতে দাঁড়িয়েছেন আর রাসূল মসজিদে দুজনের কাঁধে বর দিয়া রাসূল মসজিদে গেছেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পায়ের পদধ্বনি শুনে সরে আসতে চাচ্ছিলেন, আর রাসূল হাত দিয়ে ইশারা করলেন, আবু বকর থাকো 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 থাকো, আমার সামনে তোমার ইমামত এটা দালালত করে, প্রমাণ করে সামনের ইমাম তুমি, সুবহানাল্লাহ, থাকো থাকো বলে এটা বুঝাইয়া দিছে, এটা কি দিছে, বুঝাইয়া দিছে আগামী দিনের আমিরুল মুমিনিন তুমি। তাহলে রাসূল জীবনের শেষ নামাজও কি পড়ছেন বলেন, আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের শেষ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান, আল্লাহ যেন জীবন এমন হয় বাইতুল্লাহ শরীফ হয় আর ফজরের জামাত হয় আর আমিও হালত এহরামে থাকি, এরপরে তাওয়াফ হয়, এরপরে যেন ওই অবস্থা আল্লাহ শাহাদাতের মৌত নসিব করে, যেন রমজানের দিন হয়, বলেন রমজানের কি হয়, কেমন হবে এই মৌত, যেন জীবনের শেষ নামাজটাও আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের তৌফিক দান করেন। মা বোনদেরকে বলছি নামাজ খেলনা নয়, বলকে নামাজ আমার জীবনের সবচেয়ে দামি বস্তু, নামাজ দিয়েই আমার দুনিয়া, নামাজ দিয়েই আমার আখরাত, নামাজ দিয়েই আমার জীবন সুন্দর হবে। ও যুবক, এই টেলিভিশন তোমাদেরকে কিছুই দেয় নাই, ও যুবক এই মোবাইল আর ডিশ তোমাদেরকে কিছুই দেয় নাই,
আর আমাদেরকে আল্লাহ পাক যাদেরকে মসজিদের তৌফিক দিয়েছেন তাদের কিছু হারায় নাই যুবক, তোমাদের এমন কিছু হয়ে যায় নাই আর আমরাও এমন কিছু হারাইনি, কি বলেন? পড়ব জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ, জামাতের এহতেমাম করে না, আমার বুঝে ধরে না, মৌলবী জামাতের এহতেমাম করে না, মৌলবী জামাতের এহতেমাম করে না, অথচ রব্বে করিম আল্লাহ তাআলা তার ১২০টা রহমত, বলেন ১২০টা রহমত প্রতিদিন পাঠান, প্রতিদিন মসজিদ থেকে রহমত বন্টন হয়, সুবহানাল্লাহ, বলেন মসজিদ থেকে রহমত কি হয়? মসজিদ থেকে রহমত বন্টন হয়, যার গতি মসজিদের দিকে যেমন রহমত আসার গতি তেমন, পাগল হয়ে যাওয়া উচিত। আপনার দোকানে কাস্টমার ভরা, আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, আপনি বেরোতে পারছেন না, আপনার দিল তো বেচাইন হয়ে যাওয়া, বেকারার হয়ে যাওয়া, কি হয়ে গেল, কি হয়ে গেল, বলবে আরে ছাটার ফেলো আর রাখেন আমি আগে নামাজ পড়ে আসি, বলেন না ইনশাআল্লাহ, কন না কন ইনশাআল্লাহ, কন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, আমিন, আল্লাহ কবুল করেন, আমিন, আল্লাহ। মনির ভাই বলেন কোনো মানুষ যদি খেতে খামারে থাকে, খেতে খামারে রাসূল বলেন খেতে থাকে, খামারে থাকে, দোকানে থাকে, ব্যস্ত থাকে, এই ব্যস্ত সময়ে যখন সে নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলা তার দিকে মুখ তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। আরেক হাদিসে আছে, কেউ যদি সফরের ব্যস্ত সফরে কেউ যদি তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে, সফরেও সে তাহাজ্জুদ ছাড়ে না, সুবহানাল্লাহ, বলবেন না? আমাদের আমার উস্তাদ, আমার আব্বা দুজন আমার সাথে ছিলেন, একসাথে আমরা মদিনায় তৈয়বায় তারাবি পড়ে, আরে মক্কায় তারাবি পড়ে আমরা মদিনায় যাব, দুজনেই রাস্তায় মাঝপথে তারা তাহাজ্জুদ পড়েছেন, দুজনেই রাস্তায় মাঝপথে তারা তাহাজ্জুদ করছে, আলিয়া মোচ্ছে হুজুরের আব্বা দুজন তাহাজ্জুদ করছে, বলতেছে আমাদের সুযোগ আছে চলো দাঁড়াও, হুজুর ইসলাম করে দুই রাকাত নামাজ পড়ে নেই, এশা না তাহাজ্জুদ, দুজনেই তাহাজ্জুদ করছে। এরপরে আমি দেখছি আলিয়া মোচ্ছে হুজুর দামাত দ্বারা কাদম, হুজুর লম্বা বিধির পড়ছিলেন, তাই বলতে হুজুর সফরে এত লম্বা বিধির পড়লেন কেন? হুজুর বলেন সফরে কি সুরে আলা দিয়ে সাব্বে রব্বিকাল আলা পড়া তো বিধিরে মুস্তাহাব, আমি কি ছাড়বো কেন? কি ভাই বলে পড়বো জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ, সবাই হাত তোলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মা বোনরা নিজের স্বামীকে মসজিদে পাঠান, ছেলেকে মসজিদে পাঠান, বালেক ছেলেকে মসজিদে পাঠিয়ে দেন, বালেক ছেলেকে মসজিদে পাঠান, বালেক নাতিকে মসজিদে পাঠান, বলেন যাও মসজিদে গিয়ে নামাজ পড়ে আসো, মনে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ, রব্বুল আলামিন বলেন হে মুমিনরা তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে জিকির থেকে গাফেল না করে, যেন পুরুষগুলোকে বলেন তোমাদের ব্যবসা যেন তোমাদেরকে নামাজ থেকে গাফেল না করে, আর মেয়েদেরকে বলেন তোমাদের সন্তান পালা যেন তোমাদেরকে নামাজ থেকে গাফেল না করে, সুবহানাল্লাহ। তোমরা সন্তানের পেছনে পড়ে নামাজ থেকে গাফেল হয়ে যেও না, সন্তান পালতে গিয়ে নামাজ থেকে গাফেল হয়ে যেও না, বাচ্চা পেশাব করছে, বাচ্চা পেশাব করবে না, পেশাব করবে না, করবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক? লেকিন বাচ্চা পেশাব করছে এর লেগে মা নামাজ পড়ে না, আছে না না এরকম মা, রাত ৩টা বাজে পেশাব করে দিচ্ছে, এখন শীত ফজরের নামাজ কেমনে পড়বে, তো পড়ে না, আছে না নাই? আল্লাহ তাআলা এটাকে বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ, তোমার জিকির যেন, তোমার ব্যবসা যেন, তোমার সন্তান সন্ততি যেন, তোমার জীবনের কোনো ব্যস্ততা যেন, তোমার সফর যেন, তোমার কি তোমার সফর যেন, তোমার হাজার যেন, তোমার ঘর যেন, তোমার দোকান যেন, তোমার ব্যবসা বাণিজ্য যেন তোমাকে নামাজ থেকে গাফেল না করে, জিকির থেকে গাফেল না করে, তাকবীর উলাও ছুটতে যেন না দেয়, আর নামাজের পরে তাজবি হাতগুলোও যেন ছুটতে না দেয়। হারুন ভাই দাঁড়ান দাঁড়ান, ৪০ বছর ধরে আইতেছি, তিনজন আর জহির ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাড়াতাড়ি সব ব্যবসায়ী দাঁড়াইতে হবে আজকে,
এই হাবিব ভাই দাঁড়ান, এই হোসেন ভাই দাঁড়ান, বলেন তাকবীরুল্লাহ ছাড়বো না আর, বলেন বলেন ইনশাআল্লাহ, হাবিব ভাই বলে না, অলি ভাই বলেন তাকবীরুল্লাহ ছাড়বো না, বলেন আল্লাহ তৌফিক দেন, আপনি বলেন অলি বলেন, আর ব্যবসায়ী কে আছে, হোসেন ভাই বলেন, আর ব্যবসায়ী কে, ইনশাআল্লাহ, আরে বড় ভাই আছে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ব্যবসায়ী বলেন ইনশাআল্লাহ, তাকবীরুল্লাহ ছাড়বো না, আল্লাহ তৌফিক দেন, এটা তো ব্যবসায়ী না স্যার কি, শুধু তাকবীরুল্লাহ ছাড়বো না, না না না, নামাজের পরে জিকিরও ছাড়বো না, নামাজের পরে কি ইনশাআল্লাহ বলে না, ইনশাআল্লাহ, হ্যাঁ নামাজের পরে জিকির যদি বসে করতে না পারেন তাহলে দোকানে এসে করবেন, লেকিন দোকানে এসে করলে যে হয় না কি, দোকানে এসে করলে কি অনেক সময় ছুটে যায়, ব্যস্ততা ছুটে যায়, এই জন্য জিকির শেষ করেই আসবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার মা বোনরা, মা বোনরা কী করবেন, আপনি তো চুলায় দুধ রেখে আসছেন, সালাম ফিরে আসে দৌড় দিতে হয়, তো কী করবেন, এই জন্য চুলা নিভিয়ে আসেন, আইসা নামাজ পড়েন, নামাজের পরে ইতমিনানের সাথে তাসবিহগুলো পড়েন, এরপরে আপনি চুলা যান, আল্লাহ হায়াতে দৌলতে এলম আমলে বরকত দিবে। আমিন। আমাদের মা জীবনে কত কোটি জিকির করছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার মাঝে জীবনে কত কোটি জিকির করছে আল্লাহ ছাড়া কেউ জানে, প্রতিটা সেকেন্ডে মা জিকির করছে, কাঁথা সিলাইতো জিকির করতে করতে, করতে থাকতো গুনগুন করে আওয়াজ দিয়া দিয়া, মধুর আওয়াজ দিয়া দিয়া, কাঁথা সিলাইতো, পাটি বানাইতো, পাটি বলছে কী বা কী পাতা দিয়ে পাটি বানায়, মোস্তাক, মোস্তাক পাতা দিয়ে পাটি বানায় না, পাটি বানাইতো, চাটাই বানাইতো, এটার মধ্যে জিকির করতো, মনে তো হইলো আপনাদের তো মনে হলো দুই তিন মিনিট বুঝি সময় নষ্ট হয়ে গেছে, হুজুর এই সময় ওয়াজ করলে আরো ভালো ছিল, লেকিন হইতে পারে এই মুহূর্তে কোটি কোটি ফেরেশতার জান্নাতে তাদের হাত নড়ে উঠছে, কেউ বা জান্নাতে বাগান বানায় ফেললো, কেউ বা ঘর বানিয়ে ফেললো, কেউ বা কাপড় বানিয়ে ফেললো, কেউ বা হুরগুলোর চুড়ি বানায় ফেললো, কেউ বা আপনার জন্য কঙ্কন বানায় ফেললো, কেউ বা চেইন বানায় ফেললো, কেউ কেউ আপনার জন্য গাছ বানায় ফেললো, কেউ বা আপনার জন্য ঘর বানায় ফেললো, এই মুহূর্তে ঘর বানায় ফেললো, হা জিব্বা নড়ে যখন ফেরেশতার হাত নড়ে তখন, জিকির দ্বারা জিব্বা নড়ে যখন, বলেন জিকির দ্বারা জিব্বা নড়ে যখন, জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ফেরেশতাদের হাত নড়ে তখন, ইবাদতে আপনার শরীর নড়ে যখন ফেরেশতাদের হাত তখন, জান্নাতে নড়ে তখন, সুবহানাল্লাহ, যে কোনো ইবাদত দ্বারা, যে কোনো ইবাদত আমার জান্নাতে কোনো না কোনো নেয়ামত বানিয়ে ফেলে, যে কোনো ইবাদত জান্নাতে কোনো না কোনো নেয়ামত বানিয়ে ফেলে, আর যে কোনো গুনাহ মুআদাল্লাহ জাহান্নামে কোনো না কোনো আযাব বানিয়ে ফেলে, যে কোনো গুনাহ যাররা থেকে যাররা গুনাহ কোনো না কোনো আযাব বানিয়ে ফেলে, আর যাররা থেকে যাররা নেকি কোনো না কোনো নেয়ামত বানিয়ে ফেলে, সুবহানাল্লাহ, বলেন না যাররা থেকে যাররা নেকি, এখানে সুইচটা দাবাইতে দেরি ওখানে লাইটটা যেমন জ্বলতে দেরি হয় না, এখানে মোবাইলে রিং করতে দেরি ওখানে বাজতে দেরি হয় না, এখানে জিকির করতে দেরি এখানে আবাদত করতে দেরি, জান্নাতে সঙ্গে সঙ্গে নেয়ামত বানাইতে দেরি হয় না, এর বিপরীতে গুনাহ করতে দেরি কোনো না কোনো গুনাহ কোনো না কোনো আযাব তৈরি হয়ে যায়, চোখের গুনার সঙ্গে সঙ্গে কোনো না কোনো আযাব তৈরি হয়ে যায়, কানের গুনার সঙ্গে সঙ্গে কোনো না কোনো আযাব তৈরি হয়ে যায়, তবে আল্লাহর সিদ্ধান্ত জাহান্নামে আল্লাহ আল্লাহর সিদ্ধান্ত, গুনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত তিনটা, গুনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কয়টা, হয়তো দুনিয়াতে শাস্তি দিবেন অথবা আখরাতে শাস্তি দিবেন অথবা দোনো জায়গাতে শাস্তি দিবেন, সিদ্ধান্ত কয়টা, তিনটা, হয়তো কি দুনিয়াতে শাস্তি দিবেন অথবা আখরাতে শাস্তি দিবেন অথবা দুনিয়া আখরাত দোনো জায়গায় শাস্তি দিবেন, লেকিন এর আগে আরেকটা অপশন আছে জিকিরের, গুনাহের বেলা আল্লাহর অপশন দুইটা, হয়তো পারে তাকে হয় মাফ করে দিবেন নতুবা শাস্তি দিবেন, হয় মাফ করবেন নতুবা শাস্তি দিবেন, হয় মাফ, বলেন বলেন, হয় মাফ করবেন নতুবা শাস্তি দিবেন,
শাস্তি দিলে কয়টা অপশন? তিনটা হয়, দুনিয়াতে দিবেন না আখরাতে দিবেন, না দুনিয়া আখরাত দোনোটাতে দিবেন, আপনি কোনটা নেবেন? জোরে বলেন, আপনি কোনটা নেবেন? মাফ। সুবহানাল্লাহ, বলবেন না? এই জন্য প্রতিটা আবাদত দ্বারা আল্লাহ তাআলা দুটো জিনিস রাখেন, প্রতিটা আবাদতে দুটো ফায়দা, একটা হলো এখানে কিছু জমা হয়, আরেকটা হলো এখান থেকে কিছু মুছে দেয়। প্রতিটা আবাদতের কয় সাইড বলেন? একটা কি জমা হয়, একটা মুছে দেয়। এই জন্য জিলহজ মাসের প্রথম নয় দিন যে রোজা রাখে, আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম নয় দিন, এখন কি মাস? জিলকাদা। জিলকাদার পরে কোন মাস? জিলহজের চাঁদ যেদিন দেখবেন, আল্লাহ রসুল বলেন জিলহজ মাসের প্রথম নয় দিন যে রোজা রাখবে, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার এক বছরের নেকি দিয়ে দিবে। এবার রসুল বলেন আরাফার দিনে যে রোজা রাখবে, কোন দিনে বলেন? আরাফার দিনে যে রোজা রাখবে, দুই বছরের গুনাহ মাফ। আরাফার দিনে রোজা, দুই বছরের গুনাহ মাফ। বলেন আরাফার দিনে রোজা কয় বছরের গুনাহ মাফ? যে গত দশ বছর কার কার ছুটে নাই বলেন তো, গত দশ বছর কে কে পড়েছেন বলেন? এবার রাখবো ইনশাল্লাহ। বুঝেন, বুঝেন কি বলছি? বুঝেন, আরাফার দিনে রোজা বলেন, আরাফার দিনে রোজা, জিলহজ মাসের নয় তারিখের রোজা, দুই বছরের গুনাহ মাফ। জিলহজ মাসের নয় তারিখের রোজা, দুই বছরের গুনাহ মাফ। আর জিলহজ মাসের প্রথম দশ দিনের প্রথম নয় দিনের রোজা, এক এক বছরের গুনাহ মাফ। এই দশটা দিন আল্লাহ তাআলার কাছে বড় দামি। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরে, আল্লাহ তাআলা এই দশ রাতের কসম খেয়ে বলেন, এই দশ রাতের কসম, জিলহজ মাসের প্রথম দশ রাত। জিলহজ মাসের কি? এই জন্য যারা কোরবানি করতে সক্ষম, জিলহজ মাসের প্রথম দশ দিন মোচ কাটবেন না, নখ কাটবেন না। বলেন, এই জন্য আমি যে নবম তারিখে আরাফার মাঠে যাই, আলহামদুলিল্লাহ যাই তো, আল্লাহ যেন এবারও যাওয়ার তৌফিক দেয়, আমিন বলেন। আল্লাহ এই মসজিদে যারা আছেন সবাইকে যাওয়ার তৌফিক দেয়। নয় তারিখে আমার মোচ বড় বড় থাকে, দেখতে অসুন্দর লাগে, দেখলে কি লাগে? অসুন্দর লাগে না? মোচ আগোছালো অসুন্দর লাগে না সুন্দর লাগে? অসুন্দর লাগে। তা আমারটা বড় বড় থায়, সবাই ফ্রেশ, আমারটা থায় বড় বড়। কী রে, তা আমি এই নয় দিনে কাটলে আবার এটা ফ্রেশ থাকবে কেমনে? আমি বলি সবার কাছে লাগে ফ্রেশ ওইটা, রবের কাছে লাগে ফ্রেশ এটা। আরে সুবহানাল্লাহ বলবেন, বাংলায় কই, নোয়াখালীর কথা কই। ব্যাকের কাছে লাগে যারা মোস কামাই গেছে তাদেরটা বালা, আর আল্লাহর কাছে লাগে যার মোস এখন ঘোঁচা ঘোঁচা তারটা বালা, ঘোঁচা ঘোঁচা তারটা বালা। কি লিগা? রাসূলের সুন্নত যে এই নয় দিনে নখ কাটবেন না, এ নয় দিলে মোচ কাটবেন না, এটা যেন তাশাব্বুবিল মুহরিমিন, এহরাম ওয়ালাদের সাথে আপনি তাশাব্বু ইখতিয়ার করলেন। এবার বলেন ঈদের নামাজ, ঈদের আগে তো মোচ কাটতে পারবেন না, তাহলে আপনি ঈদের ঈদের নামাজে ফ্রেশ হইতে গিয়া মোচ কাটলেন, আপনি সুন্নতের খেলাফ করে ফেললেন। ইমাম সাহেব বুঝছেন নি কথা কি হয়? এখন মানুষের কাছে লাগবে যে অসুন্দর, আল্লাহর কাছে লাগে সুন্দর। যারা হজ্জে কেরাম করে, হজ্জে কেরাম যারা হজ্জে কেরাম করে, এই বেচারাদের এহরাম ময়লা হয়ে যায়, কি হয়ে যায়? আর আমাদের থাকে তাজা তাজা সুন্দর, আমাদেরটা থাকে কি ফ্রেশ, আর ওনাদেরটা থাকে কি ময়লা ময়লা। তা আপনার কাছে এটা লাগে ময়লা ময়লা, রবের কাছে এটা সুন্দর। কি হজের মধ্যে কোনটা সবচেয়ে বেশি দামি? কেরাম সবচেয়ে বেশি দামি। কিন্তু দুর্ভাগ্য আমার জীবন আমি কেরাম করতে পারি নাই। হ্যাঁ, আমাদের খুলনার হাজারতলা প্রত্যেক বছর কেরাম করে, ফি কুল্লি সানা কেরাম, এক মাস এহরাম চলছেই চলছে, চলছেই চলছে, কিন্তু আমরা পারি না, আমরা দুর্বল মানুষ। বারহাল আল্লাহ তাআলার কাছে যেটা সুন্দর সেটাই সুন্দর। বলেন বলে না? আর বান্দার কাছে যেটা সুন্দর আল্লাহর কাছে সুন্দর না, ওটা আসলে কয়দিনের সুন্দর? এই যে আপনার মনে করেন আর প্রিন্সিপ করলে কি হ্যান্ডসাম লাগে, কি সুন্দর লাগে, আসলে সুন্দর নি লাগে? না আল্লাহর কাছে সুন্দর লাগে, না ফেরেশতাদের কাছে সুন্দর লাগে। সুন্দর লাগছে কার কাছে? দুই একজনের কাছে, কোন? আর অসুন্দর লাগছে কোটি কোটি ফেরেশতার কাছে, যারা টাকুর নিচে পায়জামা পরে, এরা মনে করে কি সুন্দর। তো সুন্দর লাগে দুই একজনের কাছে, আর কোটি কোটি ফেরেশতার কাছে অসুন্দর লাগে? আর বুঝেন নাই কথা মনে হয়। আচ্ছা, আমরা যে টাকুর উপরে পায়জামা পরি, আমরা যে সবসময় টাকুর উপরে কি পরি বলেন? পায়জামা। আমাদেরকে কে জীবনে কোথায় ব্যাঙ্গাইছে?
হ্যাঁ, কেউ জীবনে কোনোদিন আমাদেরকে বলছে দেখা কেমন, দেখা যায় কেমন, কইছে কোনোদিন বলেন কি বলো? টাকুর উপরে যখন পায়জামা আপনি পরবেন, কালকে থেকে প্যান্ট পরেন না টাকুর উপরে। এ আমাদের চিটাং ইউনিভার্সিটির প্রফেসর মাঝে মাঝে এখানে বসে আসে, আজকে নাই উনি, উনি এক উনি এই আল্লাহ দিনের বুঝ দেওয়ার পরে ওনার প্যান্টগুলো সব নিয়ে গেছে দোকানে, নিয়ে সবগুলো কেটে ফেলছে, সবগুলো নিচ থেকে উপরে উঠে ফেলছে। সব হামলা বলেন কি তো একজনকে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আসলে পাগল আগে ছিল না এখন হয়েছে? এখন কি হয়েছে বলেন? এখন ভালো হয়েছে। আগে পাগল ছিল, এখন কি হয়েছে বলেন? এখন ভালো ছিল, এখন ভালো হয়েছে। এলে এবার বলেন তো দেখি, আল্লাহর কাছে যেটা সুন্দর বলেন, ফেরেশতাদের কাছে সেটা সুন্দর, আর মানুষের কাছে কয়জনের কাছে সুন্দর? আরে দুই একজন বলেন, কয়জনের কাছে সুন্দর? তাহলে আমি প্যান্ট বা পায়জামা কোথায় পরবো? আবার বলেন, প্যান্ট বা পায়জামা কোথায় পরবো? আল্লাহ, প্যান্ট বা পায়জামা নিচে নামাইলে আপনার কি কি লাভ আর লস কি কি? রসুল বলেন টাকুর নিচে পায়জামা বা প্যান্ট জাহান্নামে যাবে, বলেন মা আসফালা মিনাল কাবায়ের মিনাল ইজার ফিন্নার, বলেন টাকুর নিচে পায়জামা বা প্যান্টের যে অংশ বলেন, অনে আবার একটু নেতা নেতা ভাব, এতে লুঙ্গিও নিচে পরে, হ্যাঁ একটু নেতা নেতা ভাব হইলেন লুঙ্গি কি করে বলেন? বলেন না, বলেন না, নেতা 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 ভাব হইলেন লুঙ্গি কি করে বলেন? নিচে পরে, পরে না, পরে না বলেন? নাভি ঢেকে রাখা ফরজ বলেন? নাভি ঢেকে রাখা ফরজ, টাকনু খুলে রাখা ওয়াজিব। এখন আপনি কি করলেন কথা কন, নাভি অনেকে এহরাম অবস্থায় যেন তেনভাবে এহরাম করে, এহরাম অবস্থায় নাভি খুলে রাখে, আপনি হারাম করলেন। এবার কে কে হজে যাবেন এই মসজিদে, কে কে হজে যাবেন, আছেন কেউ এই মসজিদে? কেউ আছেন যিনি হজে যাবেন? আল্লাহ তাওফিক দান। হ্যাঁ, তালবিয়া শিখে নেবেন, তালবিয়া সুরা ফাতিহা যতটা জরুরি, এহরাম অবস্থায় তালবিয়া ততটা জরুরি। এই নাভি খোলা যাবে না, এহরাম করতে হবে নাভির উপরে বলেন, এহরাম করতে হবে কোথায়? নাভির উপরে এহরাম করবো, নাভির উপরে। তিনজন হজে যাবেন, আমাদের জন্য দোয়া করবেন, কর না ইনশাল্লাহ কর না, আপনারা দোয়া চান? কোনো হাজি যাওয়ার সময় তার কাছে দোয়া চাইবেন, তো হাজি আমার নাম হয়তো মনে থাকবে না, উনি ওখানে গিয়ে বলবে আল্লাহ যারা দোয়া চেয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও। কোনো হাজি যাওয়ার সময় পারলে ১০০ টাকা হাদিয়া দিবেন, আর বলবেন আপনি এটা দিয়ে কিছু খাবেন, তো উনি বলবে আল্লাহ যারা না আমাকে হাদিয়া দিয়েছে তুমি কবুল করো। বেশ কামাই গেছে কি? আরে বুঝছেন কি বুঝছেন? কিছু কাকে? হ্যাঁ যারা হজে যাবে তাদেরকে কিছু কি দিবেন বলেন? ১০০ টাকা দিয়ে দেবেন, ৫০ টাকা দিবেন, বলবেন আপনি আমার জন্য একটা দোয়া করবেন, আপনি এটা মক্কা শরীফে খরচ করবেন। তো এই বাচ্চারা কী বলবে তাওয়াফে? আল্লাহ আমি আসার সময় যারা একটু হাদিয়া দিয়েছে তাদেরকে কবুল করো। কোনো রকমে নেই ওই মাঠের ওই মসজিদের কেউ আপনার নাম মনে করে। ছোটোবেলায় মানে যখন হজ শুরু করি নাই, হজ শুরু করি নাই এর আগে, কোনো একদিন ঠিক আরাফার দিন আমি আমাদের বাড়ির পুকুরে গোসল করতেছিলাম, বাড়ির পুকুরে গোসল করে আমি আল্লাহ আরাফার মাঠে কত হাজির আছে, কোনো এক হাজির দিলে আপনি আমার নামটা একটু উঠাইয়া দেন। সে ঠিক এই কথা বলে সারি নেই, আমি আমাদের বাড়ির পুকুরে গোসল করতেছি, মোবাইলটা ছিল উপরে সিঁড়িতে, এমন সময় রিং, আমি ভিজা রিং লয়ে আইছি ধরছি আরাফার থেকে। আরে করছি কি রে, আমি আরাফার মাঠ থেকে ফোন দিছি আপনাকে, আমি আল্লাহ এই দোয়াটা এত তাড়াতাড়ি ওখানে পৌঁছায় দিলে তুমি, কি হয় আজ থেকে অনেক আগের, আগে ২০০৩ বা ৪ সালে আমার প্রথম সফর হয় ২০০০